আমার খাদিজা ভান্ডারি একটা গান করলো বেলায় থয় খোদাই শক্তি, হ্যাঁ হ্যাঁ, এই বেলায় থয় খোদাই শক্তি সিনার এলেম বলে যারে মুর্শিদের দরবারে যাইয়া দেখো মুর্শিদের দরবারে, গানটা ভালো কথাও ভালো সব ঠিক আছে কিন্তু বেরগুন লাগছিল আমার ভিতরে কারণ আমি মানুষটা ভালো না। কেন এই যে এখন যে যুগটা চলতেছে এটা হলো বেলায়েতের যুগ, কথা ঠিক কিনা? এটা হলো বেলায়েতের যুগ, আর আমার রসুল এই বেলায়েত দিয়ে গেলেন হযরত আলীরে, হযরত আলী থেকে সমগ্র পৃথিবীতে এই বেলায়েতের প্রসার ঘটল। পীর আলী গাউস কুতুব যারা সেই বেলায়েত প্রাপ্ত হইয়া প্রচার ও প্রসারে ব্যস্ত। আগে নবী পয়গাম্বর রসুল যেই দায়িত্ব পালন করছে, এখন নবী রসুল পয়গাম্বর নাই, ওই দায়িত্ব পালন করে পীর আলী গাউস কুতুব। কিন্তু যেহেতু বেলায়েতের যুগ এদের নাম হয়ে গেছে অলি, গাউস, কুতুব, পীর, মুর্শিদ, হ্যাঁ, আবদাল, এরকম। কিন্তু কাম কিন্তু একটাই, পাকিস্তান আমলে চাই যে আমাদের চেয়ারম্যান মহোদয় বসে আছে, পাকিস্তান আমলে এই চেয়ারম্যান রেখে তো প্রেসিডেন্ট, আর বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ওই প্রেসিডেন্টের নাম বদলে নাম রাখছে চেয়ারম্যান। কাম কিন্তু একটাই, পদও একটাই, কিন্তু নাম পরিবর্তন হয়ে গেছে। এখন এই যে বেলায়েতের যুগে বেলায়েত হইল খোদাই শক্তি সিনার এলেম বলে যারে, এই বেলায়েতের যুগে দাজ্জাল দুনিয়ার মধ্যে আইব, হ্যাঁ, লাঠি দিয়া বাড়ি দিলে মানুষ মরে যাইব, লাঠি দিয়া বাড়ি দিলে মানুষ জীবিত হয়ে যাইব, এই ডাইন কান্দে থাকবো ব্যস্ত, বাম কান্দে থাকবো দুজক, এক হাতে থাকবো রুটির পাহাড় আরেক হাতে থাকবে পানির সাগর, এহেন থেকে রুটি খাইব আর এহেন থেকে পানি খাইব, যারা তারে খোদা মানব তাগো জান্নাতে দিব আর যারা মানব না তাগো জাহান্নামে দিব। হ্যাঁ আচ্ছা, এখন এই যে দাজ্জালের যে শক্তিটা এইটা কোন শক্তি? আল্লাহ, দাজ্জালের যে শক্তিটা এই যে মানুষের ইমান নষ্ট করব, মানুষগুলোর জাহান্নামে পাঠাইব, এইটা কোন শক্তি? এটা কইতেইব, কারণ দাজ্জালের সিনায় তো এই এলেন ছিল, দাজ্জাল আইছে যে ছিল, তুই কোনো কথা কইছ না, তুই যুক্তি খুব বেশি কেলেছ। চুপ থাক, এই দাজ্জালের শক্তিটা পাইব কই? এক, হযরত আলী করিমুল্লাহ অজহু কোন কোন মতে বলে 12 জন, কোন কোন মতে বলে 5 জন খেলাফত দিলেন, হ্যাঁ, এই বেলায় প্রসার করার জন্য। কিন্তু আমরা দেখি একদিকে হাসান আরেকদিকে হোসেন, এই দুইটা সিরিয়াল দিয়াই সেই বেলায়েতের দরজায় যাওয়া যায়, বেলায়েতের বাসার কাছে যাওয়া যায়, আর কোনো রাস্তা আমরা খুঁজে পাই না। এখন আমরা ইমাম হাসান থেকে জয়নাল আবদিন, মাফ করবেন, ইমাম হোসেন থেকে জয়নাল আবদিন, আর ইমাম হাসান থেকে হইল হাসান মাসান্না, এই দুইজনকে দিয়া আমরা সেই বেলায়েতের রাস্তাটা পাই। কিন্তু হযরত আলী যে আরও অন্য অন্য মানুষকে এই বেলায়েতি দান করে গেল সেই রাস্তাটা আমরা পাই না কেন, এটার কারণ কি? না করতে পারতাম যে খাদিজা ভান্ডারির সাথে আমি গান গাইব না, কিন্তু খাদিজা ভান্ডারি জানে না
আমি বয়স একেবারে কম বয়স থেকে আমি গান করি। তো সব মিলাইয়া হিসাব করলে 46-47 বছর হবে আমি গান গাই। তো তার মধ্যে ভালোবাসতাম আবুল সরকারের গান, ভালোবাসতাম গনি সরকারের গান, ভালোবাসতাম কারি আমিরউদ্দিনের গান। এরপরে যদি কারো গান আমি মানে সময় নষ্ট করে শুনে থাকি, তার একটা হইল মুক্তা সরকার, আর একটা হইল খাদিজা ভান্ডারী। আমি আর কারো গান লাগে না, না ওগুলো শোনার জন্য শুনি যে ওরা কি গায়, কিন্তু হৃদয়ের যে একটা চাহিদা সেটার জন্য শুনি খাদিজা ভান্ডারীর গান। তো আমারে যদি কেউ না করতো, আমি তারে 10 বার করে বুঝাইয়া হইলেও খাদিজা ভান্ডারীর সাথে গানটা রাখতাম। হ্যাঁ, তো আজকে একেবারে সামনাসামনি শোনার সুযোগ হয়েছে, খাদিজা ভান্ডারী গাইব আমি, শুনবো। হ্যাঁ, তারপরে আপনারা তো আসেনি, আপনারা তো একটা জিনিস খেয়াল করছেন, এই বন্ধনের মধ্যে টাকা পয়সা সম্মানে পাওয়া ধরছে। দেখেন ছিলাম বাবার মস্তকে, বাবায় রাখে নাই ঢেলে দিল মায়ের জরায়ুতে, 10 মাস 10 দিন পর মাও রাখলো না ছেড়ে দিল পৃথিবীতে, জায়গা পাইলাম মায়ের কোলে, পাড়া প্রতিবেশী যুবতী মেয়েরা আমারে কোলের মধ্যে নিয়ে গালের মধ্যে চুমা খায়, খায়নি। এখনই আমার 20-21 বছর বয়স হয়েছে, ওই যুবতীরা আর সামনে আসে না, আয়েনি কেন, শরীরের মধ্যে একটা গন্ধ, এই গন্ধের চোটে আইবার পারে না, কেন, গন্ধটা কিসের, এলো কামের গন্ধ, এই কামের গন্ধ ঢাইকা ঢাকবার জন্য আয়না দিল আমার বামে একজন রূপসী নারী, দুইজনে এমন ভাবে থাকি এক বিছানা এক খাটে, বালিশ দুইটার দরকার নাই একটাই লই চলে, যারা এক বালিশে হইয়াইছে হেরা যে খুশি। আমি নিশ্চিত এই যে টাক মাথায় বৎসর দুই গেছে, ওইছে একটা বাচ্চা, এখন কি কয় তুই আর ফাঁকে শো, কেন মাঝখানে বাচ্চাটা শুইব, এই যে দুইজনে একজনে থাকতাম গেলাম দুই হাত ফাঁকে, বছর দুই পার হইছে, ওইছে আরেকজন, এখন কয় চার হাত ফাঁকে শো, খাট হইল 3.5টা ফাঁক করছে চার হাত, এখন আমার জায়গা হয় কয় তোমারে বারিন্দায় বিস্তার করে দেয়, এখনই থাকো বারিন্দায়, হইতে হইতে ঘুমাইতে ঘুমাইতে মাইয়া বড় হইছে পোলা বড় হইছে, পোলার বউ আনছি মাইয়া বিয়া দিছি, জামাই আহে বউ আহে, এখন ঘরেও জায়গা নাই বারিন্দায়ও জায়গা নাই, পোলার বউ কয় আব্বা আপনার নাতি ঠান্ডার লেগা ছাগলের দুধ খায়, চারটা ছাগল বালি রান্ধন ঘরে থুয়া দেই বাইন্দা, চোরের উপদ্রব্য কোন সময় যে চোরে লয়ে যায় ঠিক নাই, বিস্তারটা রান্ধন ঘরেই কইরা দেই, বরকি চারটা পাহারা দিলেন আপনিও রইলেন, মনে মনে চিন্তা করি ওই ছাগল আর কি ছাগল, আমার সে বড় ছাগল তো, যারে আপন মনে করে এতদিন সবকিছু করলাম, আর হেরা আমারে আজকে রান্ধন করে পাঠায়, রান্ধন করে হইয়া হইয়া মনে মনে চিন্তা করি
বাবায় রাখলো না, মায়ে রাখলো না, ঘরের পরিবার রাখলো না, পোলায় রাখলো না, মায়ায় রাখলো না, আমি জামু কই আইসি রান্ধনঘরে, রান্ধনঘরের তো খেদাইব। তা আমি কোন জায়গার মধ্যে গিয়া ঠাই নিলে আমার আর নিরাশ্রয় হতে হবে না। আর সেই জায়গাটা হলো যার যার মুর্শিদের চরণ, মুর্শিদের দরবার। দয়াল বাবা কালুসার চরণে যে আশ্রয় নিয়েছে তার কোনোদিন আর নিরাশ্রয় হবার ভয় নাই। এই জন্য বাবা অত্যন্ত চমৎকার করে গান করলেন, কথা বললেন, আমরা শুনলাম। কি বলবো বাবা, এত সুন্দর কথা বলেন, কিভাবে যে কি নিয়ে মীমাংসা দিল, বুকের মধ্যে একটা তীর লাগিয়া পড়লো মনে হইল। আহ, মানুষকে এত আনন্দের মধ্যেও যে তার অস্তিত্বকে মনে করে দেওয়া যায়, এটা শাহ আলম সরকার সাহেবকে না দেখলে বোঝা যাইত না। চিন্তা করছেন, আমরা কিন্তু হাসি, মন খুলে প্রাণ খুলে হাসলাম ঠিকই, কিন্তু এর মধ্যে অনেক গুরুত্বপূর্ণ কথা বলে গেছে যে এই দুনিয়ার মধ্যে আমরা আছি ঠিকই, আমাদের নিজের ঘরে তো জায়গা হয়ই না, বরঞ্চ এমন একটা ঘরে জায়গা হয় যেই ঘরে যাওয়ার জন্য দয়ালের কাছে যাওয়ার পর আমাদের নিজের খুঁটিটা একটু শক্তিশালী করতে হয়। আমি বেশি ধন্যবাদ জানাই এই কারণে, কৃতজ্ঞ আমি আমার বাবার কাছে। উনি একটা মূল্যবান কথা বলেছেন, সব কথাই ওনার মূল্যবান, এর মধ্যে শুনতে পারলাম যে আমি যদি সময় নষ্ট করে কারো গান শুনি, সেটা আমার শ্রদ্ধেয় বড় বোন মুক্তা সরকার এবং খাদিজার গান শুনি। আসলে বাবা এটা আপনি নিজের মুখে না বললে আমি কখনোই জানতে পারতাম না। আমি আপনার কাছে দোয়া চাই, দয়া চাই। আজকে আমাদেরকে খুব গুরুত্বপূর্ণ দুটি ধারা দেওয়া হয়েছে, এক হল নবুয়ত এবং বেলায়েত। নবুয়তের ভূমিকায় নবুয়তের আলোচনা করবেন শ্রদ্ধেয় আমার বাবাজি, এবং বেলায়েতের ধারা দেওয়া হয়েছে আমাকে, বেলায়েতের বিষয়বস্তু নিয়ে কথা বলবো, গান করব। যেহেতু আমাদের কথা একটু কম, গানটা আমরা বেশি ভালোবাসি এটা আমরা জানি, কিন্তু পালা করতে গিয়ে আমাদের কিছু আলোচনা কথা চলে আসবে, তার জন্য আপনারা আমাদের একটু সুযোগ করে দিবেন যেন আমরা কথাগুলো বলতে পারি। আমার নবী আওয়ালে নবী, আখেরে নবী, জাহেরে নবী, বাতনে নবী, চার যুগে আমার নবী। আমার নবী ছিলেন, আছে, নবী থাকবে, এটাই বাস্তব। কিন্তু আজকে যেহেতু নবুয়তের ভূমিকায় শাহ আলম সরকার সাহেব গান করবেন, বাবাজি গান করবেন, আমাকে যেহেতু বেলায়েতের ভূমিকা দেওয়া হয়েছে, এই দুটি ধারা এমনই গুরুত্বপূর্ণ ধারা, কেউ কাউকে ছাড়ানো হয়। কিন্তু এখন কিন্তু বাবা আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে সৃষ্টি না করলে এই পৃথিবীর কোনো কিছুই সৃষ্টি হইতো না, সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা, মানে আমার নবীর পরে আর কোনো নবী আসবে না, এটা হলো বেলায়েতের যুগ। এই যে বর্তমানে দেখতেছেন আমার কালুসা বাবা, এটাই হইল বেলায়েত। বেলায়েত কিন্তু এটা তো নবুয়তের বিষয়টা যেহেতু একটুখানি পর্যায়ক্রমে সিঁড়ি বাই সিঁড়ি আইসা, যখন নবীর পরে আর কোনো নবী আসবে না, তাহলে অবশ্যই বেলায়েতের বিষয়বস্তু আমাদের কিছু বোঝার আছে, জানার আছে, তাই না? এই বিষয়বস্তু খোদার শক্তি, সিনার এলেম বলে যারে, এটা কিন্তু বাবা সামান্য বিষয় না। যত কিছুই বলেন না কেন, এই যে বেলায়েত, এই বেলায়েত কিভাবে আসলো, সেই সৃষ্টির শুরু থেকে বেলায়েত ছিল, এখনো বেলায়েত আছে। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাদিরে কুমের মধ্যে সোয়ালক্ষ সহযাত্রীর সাথে একত্রিত করে, সোয়ালক্ষ সহযাত্রীর সামনে আমার রাসূল পাক মাওলা আলী করিমুল্লাহ ওয়াজহু রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দুই বাহু উপরের দিকে উঠায় বললেন, মান কুনতুম মাওলাহু ফাজালিউন মাওলা, আমি যার মাওলা আলীও তার মাওলা। যারা আমার সাথে বন্ধুত্ব করতে চাও, যারা আলীকে বন্ধুরূপে দেখলো তারা আমাকে বন্ধুরূপে দেখলো, যারা আলীর সাথে শত্রুতা করলো তারা যেন আমার সাথে শত্রুতা করল। অলির বাড়িতে গেলে বাবা
বেলায়েতের অনেক ঘটনা আছে, যে ঘটনাগুলো আপনাদের সাথে আস্তে আস্তে তুলে ধরব আমরা। আমি এই কথাটা বলতে চাই, এই যে বেলায়েত, অলির বাড়িতে আমরা যাই, অলির বাড়িতে গেলে আমাদের কি করা দরকার, অলির দরবারে গেলে আমাদের কেমন আদব রাখা উচিত, অলির বাড়িতে আমরা কিভাবে যাব, কি করতে হবে, অলির বাড়িতে আমরা এসে অনেক কিছু করি। অলির বাড়ি হইল পাপ বেচা কেনার জায়গা। আমার কথা কি বুঝতে পারতেছেন আপনারা? কেউ আসে পাপ বিক্রি করতে, কেউ আসে পাপ কিনা নিয়ে বাড়িতে যাইতে। অলির বাড়িতে যে যেভাবে আসবে ঠিক সেভাবেই তার আমল নামা হবে। কারণ অলির বাড়িতে আইসা যদি কেউ আদবের সাথে না থাকে, তার যে আমল ছিল সেই আমল অলির বাড়িতে আইসা নষ্ট হয়ে যায়। আর যদি সে আদবের মধ্যে থাকে, তার পিছনের অতীতের ভুলগুলো আল্লাহ পাক ক্ষমা করে তার সামনের দিনগুলো, সামনের পথ চলাগুলো ভালো করে দেয়। যেহেতু আমি প্রথম দাঁড়িয়েছি আমার ধারা থেকে, আমি আমার শ্রদ্ধাভাজন বাবাজির কাছে বলতে চাই, আপনি একটু মেহরবানি করে বলবেন, যেহেতু আজকে একজন ভাবের গোসাই পেয়েছি, ভাবুক পেয়েছি, আজকে সাধারণ কোনো প্রশ্ন করব না বাবা, কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন করব। নবুয়ত কত প্রকার, কি কি বেলায়েত কত প্রকার, কি কি, আজকের প্রশ্ন এরকম না। আজকে এই জায়গাটা থেকে একটু একটু ঊর্ধ্বের দিকে থাকবে, আপনি একটু মেহরবানি করে বলবেন, এমন একজন নবী ছিলেন, এমন একজন নবী ছিলেন যার নবুয়তি অনেক দিন পর্যন্ত কোথাও গচ্ছিত ছিল, গচ্ছিত ছিল, সেই নবুয়তিটা সে প্রকাশ করতে পারতেছিল না, যে কোনো কারণে সেই নবুয়তিটা আটকে ছিল। সে একজন আল্লাহর নবী, আল্লাহর নবীর নবুয়তি প্রচার করবে এটাই তো স্বাভাবিক, কিন্তু আল্লাহর নবীর নবুয়তি প্রচার না করে সেটা আটকে থাকার বা বন্ধ হয়ে থাকার কারণ কি, আসলে এর মূল ঘটনাটা কি, একটু ছোট করে আমাকে বলবেন, আমি এই বিষয়টা একটু জানতে চাই। না, এই বিষয়ে অবশ্যই কথা বলবো, এর আগে আমি আমার ধারা থেকে একটি গান করি, তারপর চেষ্টা করব কিছু কথা বলার জন্য। ওরে বেলায়েত হয় খোদার শক্তি, বেলায়েত হয় খোদায় শক্তি, সিনা এলে বলে যারে মুর্শিদের দরবারে পাবি, মুর্শিদের দরবারে। ওরে বেলায়েত হয় খোদায় শক্তি, বেলায়েত হয় খোদায় শক্তি, সিনা এলে বলে যারে মুর্শিদের দরবারে পাবি, মুর্শিদের দরবারে। পেশানিতে ঘুরতে ছিল প্রকাশ হবে বলে, হায়রে প্রকাশ হবে। সৃষ্টিতে আহম্মদ হলো ওইখানে বেলায়েত এলো, পেশানিতে ঘুরতে ছিল প্রকাশ হবে বলে। ওরে আব্দুল্লাহর ঘোরালো করে আমার রাসূল আসিলে, মুর্শিদের দরবারে। ওরে মুর্শিদের দরবারে পাবি, মুর্শিদের দরবারে। বেলায়েতি শক্তির জুড়ে হেরা পর্বতের ভিতরে ধ্যানে ছিল পরওয়ারে মাওলাজির দিদারে। ওরে বেলায়েতি শক্তির জুড়ে হেরা পর্বতের ভিতরে ধ্যানে ছিল পয়গম্বরে মাওলাজির দিদারে। পবিত্র কোরআনের বাণী আল্লাহ নাজিল করে,
মুর্শিদের দরবারে শক্তি হইল বেলায় যেখানে রয় জীবের হায়া যারা হয় আহলে বায়া তারাই জানতে পারে করে খুদ শক্তি হইল বেলায় যেখানে রয় জীবের হায়া যারা হয় আহলে বায়া তারাই জানতে পারে নবীর নবতী আটকা পড়ছিল বাবা রে বাবা জীবনে বহু শুনছি বরযাত্রা আটকা পড়ছে নতুন বউ আটকা পড়ছে কিন্তু নবতী আটকা পড়ছে এই জীবনের প্রথম শুনলাম আর আমিও জীবনের প্রথম একটা কথা আপনাকে কইয়া যাই যারে বিশ্বাস করেন সমস্যা নাই ঘরের বউ দিয়া কেউ বিশ্বাস করবেন না এই কেন এই ঘরের বউরে বিশ্বাস কইরা এই নবতী আটকা পড়ছিল হ্যাঁ হায় রে আল্লাহ রে সুলেমান নবী তার নবুয়তি ছিল আংটির মধ্যে তো বোন নাম হইল আমেনা আমেনার কাছে আংটিটা দিয়া গেছে গোসল করতে আর সুলেমান নবীর খেলাধুলা তো আসিল জিন লইয়া জিন জিন তোর মধ্যে একটা জিন সুলেমান নবীর রূপ ধরিয়া গিয়া কয় হনসনি গো আংটিটা দেও বউ দিয়া দিছে হ্যাঁ আংটি না পাইয়া ও তো জানে অনেক বড় ঘটনা যে এইটা হইল সুলেমান নবীর সব কিছু এইটারে যদি শেষ করে দিতে পারি তাইলে আর সুলেমান নবীর অধীন হইয়া আমগো থাকতে
হইব না ওই জিনেগর জিতরা কি জিনেগর জিত হইল ওরা ঘুরে ফিরে বেড়াইব তা পারে না সুলেমান নবী পৃথিবীর সমস্ত জিনকে তার অধীনস্থ করে লইছে এটা আল্লাহ পাক তার এই পাওয়ারটা দিছে এখন এই জিনেরা পড়ছে আটকা এক টেট নাই তো এই কাম করে বসে এটা কি করবো কি করবো কি করবো সাগরে নিয়ে হালাই দিছে যে আংটি সুলেমান নবী আড়াইয়া লাইছে এখন আর কোনো কিছুতেই তার কাম হয় না আগে মরা মানুষ করতে জিন্দা ওই তো এখন মরা মানুষ জিন্দা হইব তো দূরের কথা ভালাটা উল্টা মরিয়া যায় বুঝলেননি কি করবো রাজ্য মাইজ্য সব হারাইয়া কাঁদতে 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 এটার আবার কারণ আছে এটারও কারণ আছে এই রাজ্য মাইজ্য হারাইয়া দেউলিয়া হইয়া পথের ফকির হইয়া ঘুরতে ঘুরতে এক বাড়িতে গিয়া কাম লইছে হেই বেটার মাইয়া করছে বিয়া হেই মাইয়া এলো বহু বছর পরে ওই মাছ কাটে কাটতে 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 ওই মাছ হইলে যে সাগরে যে ফালাইছে ওই আংটি হইল ওই মাছে খাইছে এখানে বউ আংটি পাইয়া কইতেছে হনসনি গো এর মাছের পেটে আংটি সুলেমান নবী কয় কই কয় এই যে হ চাইয়া দেহে আমার দাই যে আংটি আঙ্গুলের মধ্যে লাগাইছে আবার তার নবুয়তি জাগ্রত হইয়া গেছে এই বোর কারণে আংটির মধ্যে আটকা পড়ছিল এই লেগে আমিও বিশ্বাস করি না আপনারও করেন বুঝলেন নি এই আরে ভাই আমি যা কইয়া যাই এটা হাসা কথা বুঝলেন না মনের কথা মনেরে কইবেন বোর কাছে কইবেন না যেদিন কাজা লাগবো সেদিনেই খালি কইব তুমি কিন্তু আমার কাছে ধরা আছো কইয়া দিমু বুঝলেন নি যার জন্য আপন মনে করিয়া কোনোদিন কইবেন না তা এখন এই তার প্রশ্নের জবাবটা আমি করলাম এরকম আরও আছে ওই যে কি সম্ভবত নবীর নামটা হলো জর্জিস মানে এইটা আবার হের প্রশ্নের জবাব না এটা হলো বৌরে দিয়া যে বিশ্বাস করতে নাই এটা আপনার কোরআন হাদিস থেকে দিলে ভালো হয় না এইটা আর কি ওই উম্মতেরা ধৈর্য নিয়ে নবীরে মাইরা লায় পরের দিন জিন্দই আবার আয়া পড়ে এরম খালি মারে আর জিন্দ হয় মারে আর জিন্দ হয় আরে কাইটা ঘুচি ঘুচি কইরা যাউ বানায়া গরুরে দিয়ে খাইয়া লায় পরের দিন গরু লাদে আল্লাদার ভিতরে থেকে ফটরদা বাইর হয়ে যায় নবী উম্মতেরা কয়টার মারতারি না কেন তো বোর ওই হ্যার বৌরে গিয়া ধরছে আইসা জিগাই তো যে হ্যারে কেমনে মারলে হ্যারে মারণ যাইব তখন ওই আজকা হাত পাও টিপে মনে রাখবেন যেদিন আপনার অতিরিক্ত খেদমত করবে সেদিন একটা মতলব ঠিক নি আরে ঠিক হইলে জোরে দিয়া জোরে হক হইয়া ঠিক কইবেন হ্যাঁ যেদিন মনে করেন একটা মতলব থাকবো ওদিন দেখবেন খামা খাই হাত পাও টিপতে আছে মাথা মুতা আজকে আবার করতেছে কি হাত পা টিপে মাথা মুতা বানায় এখানে কয় স্বামী একটা কথা কয় কি কই যে আপনার উম্মতার আপনার নিয়ে মারিয়া লয় আমার যা কষ্ট হয় তা আপনি মরেন না কেন কয় আমি মরুম কেমনে আমার নবুয়ত হইলো আমার পিঠের পশমের মধ্যে কয় তো এই নবুয়তি পিঠের পশমের মধ্যে তো এইটা এই কি করলে আপনি মরবেন কয় দুইটা পশম একখানে গিট্টু দিলে হ্যাঁ আমার নবুয়তি আর কাজ করবে না আমারে মরলে মরে যাবো মারলে মরে যাবো বউ করছে কি রাইতে হুইয়া হুইয়া হাইরছে ঘুমাইয়া ইচ্ছা মতো গিট্টাইছে সকালবেলা গিয়া কয় এইবার কাম হয়ে যাবো মেরে লও
দইরা নিয়া মারছে আর জীবিত হয় নাই। এর লেগাই সবার কাছে সত্য কথা কইবেন, বোর কাছে কইবেন না। আপনি কোন না এ কয় না, বহুত মানুষ আছে কয় না। হ্যাঁ তো এখন আমাকে দিয়েছেন নবুয়তের পালা, আমাদের মধ্যে আগে নবী হইতো আমরা ঠিক করতে পারি নাই। কেন? আমরা যেই নবীর উম্মত, 300 বাবা বাবা আহা 312 জন নবী, 124,000 পয়গাম্বর, সব নবী সব পয়গাম্বর একটা কথা কইয়া কানছে। কি কথা কইয়া? না না হ্যাঁ একটা কথা কইয়া কানছে। কি কথা কইয়া? সেটা হইলো আমরা নবী না হইয়া আখেরি জামানার পয়গাম্বরের উম্মত যদি হইতে পারতাম আমাদের জীবন ধন্য হয়ে যেত। কেন? আমাদের নবীদের চেয়ে পয়গাম্বরদের চেয়েও আখেরি জামানার পয়গাম্বরের উম্মতের দাম বেশি। আমরা সেই নবীর উম্মত হইয়া পৃথিবীতে জন্ম ধরছি, আমাদের দাম কম না বেশি? আমাদের দাম বেশি। সেই নবীর উম্মত হইয়া আমরা দুনিয়াতে জন্ম নিছি, যে অন্য অন্য নবীদের চেয়েও আমার মতো একজন পাপি উম্মতের দাম বেশি। সুবহানাল্লাহ কইবেন না? সুবহানাল্লাহ। হ্যাঁ তাহলে যারে আল্লাহ পাক এত বড় সম্মান দিল সেই নবী রে কি আল্লাহ মাটি দা বানাইছে? সেই নবী রে আল্লাহ পাক মাটি দিয়া বানায় নাই। অথচ আমাদের সমাজের মধ্যে কিছু মানুষ আছে তারা বলে নবী হইল মাটির, নবী তো আমগমতই আগজে মুছছে, আমগমতই খাইছে, আমগমতই ঘুমাইছে, বড় জোর আমগ বড় ভাই, এর বেশি কিছু না। সবাই বলেন নাউজুবিল্লাহ। নবী পায়খানা প্রস্রাব করে আইছে এক সাহাবি, প্রত্যেক দিনই ওই পায়খানা প্রস্রাব সংগ্রহ করার জন্য একটা ভাণ্ড লয়ে যায়, গিয়া দেহে পায়খানাও নাই প্রস্রাবও নাই। একদিন নবীর কাছে এ কই, ইয়া রাসূলুল্লাহ এই পায়খানাও নাই প্রস্রাবও নাই, পাই না কারণ কি? আমার নবী কয় সাহাবি কো আমিও পাক, আমার পায়খানাও পাক, আমার প্রস্রাবও পাক। এই পাক পায়খানা পাক প্রস্রাব কেউ দেখার আগে মাটিতে পাক নবীর পাক জিনিস ভক্তি ভরে খাইয়াল। এই যারা কস, যারা কস নবী মাটির, তারা পায়খানা প্রস্রাব কইরা দেখ তগ পায়খানা প্রস্রাবের গন্ধে এলাকায় কেউ থাকতারেনি। কথা ঠিক নেই? আস্তে, নবীর এক বিবি সকালবেলা নবী একটা পাত্র খুঁজে, বিবি বলে ইয়া রাসূলুল্লাহ কি খুঁজেন? বলে এই পাত্রের মধ্যে আমি রাতের বেলা প্রস্রাব করে রাখছিলাম, এখন ফালাই দিমু এজন্য খুঁজি। বিবি বলে ইয়া রাসূলুল্লাহ আমারে মাফ করেন। বলে কেন? কয় রাতের বেলা আমার পিপাসা লাগলো, আমি পানি খুঁজতে আরম্ভ করলাম, খুঁজতে খুঁজতে দেখি এই পাত্রের মধ্যে পানি আর এত ঘ্রাণ বাহির হইতেছে, আমি মনে করলাম আল্লাহ পাক আপনার জান্নাত থেকে পানি দিয়া গেছে। আমি পিপাসা মিটাইলাম সে পানি খাইয়া, একবারও আমার কাছে মনে হয় না এটা প্রস্রাবের পানি। ইয়া রাসূলুল্লাহ আমি বুঝি নাই, আমার মাফ করেন। এই মাডিয়ালারা, যার প্রস্রাবের পানির থেকে জান্নাতের পানির ঘ্রাণ আসে সে কি কখনো মাটির মানুষ হতে পারে? সে কখনো মাটির মানুষ হতে পারে না। আমার নবী বললেন বিবি গো এই প্রস্রাবের পানি খাওয়ার জন্য তোমার পাপী দেহটা পাক দেহ হয়ে গেছে। তোমাকে যদি আল্লাহ পাক দোজখের আগুনেও দেয়, দোজখের আগুন নিব্বা যাইব, তোমার দেহের কোনো ক্ষতি হবে না। আমার নবী হইল সেই নবী
এখন সেই নবীর নবুয়তের আমরা জন্ম ধরেছি, আমাদের ভাগ্য ভালো, আমাদের উপরে আল্লাহ পাক রহমত করছেন, তাই সেই নবীর নবুয়ত নিয়ে আজকে গান গাইব। সেই নবীর উপরে একটা গান গাইয়া তারপরে খাদিজা ভান্ডারীরে দুই একটা প্রশ্ন করার চেষ্টা করুম। হ্যাঁ হ্যাঁ, ও দাঁড়াইছে, আমি ও দাঁড় কম না। একদিন খবর লইয়া জি বিরাইলাইলো, আমার দিনের নবীর ধারে দরজার সামনে আইসা ডাক দিল নবীরে। দরজা খুলে জিব্রাইলকে দেখে বিবি ফাতেমায় বলে, কি জন্য আইসাছেন ছোট কাকা, ঘরে নাই বাবায়? কথা শুনে জিব্রাইলে বেজারও হইল, কোন হিসেবে মা ফাতেমায় আমায় ছোট কাকা কইল? তৌহিদ বাগানে ব্যস্ত করেছিল আদম সফি গাছ, গাছের ফুল ছিল মোহাম্মদ, তার কলি ছিল পাস, আবদুল্লাহ ঘুম যাইতেছিল খেজুর গাছের গোড়ে, নিজ হাতে ফুল আমি সঙ্গাইলাম তারে, আবদুল্লাহ না শিকাতে ধরলাম আমি ফুল, সে ফুল হতে জন্ম নিল মোহাম্মদ রাসুল, নবী আমার অনেক ছোট জানে না বিষয়, কোন হিসেবে মা ফাতেমায় আমায় ছোট কাকা কয়, আমার ঠাট্টা কি উপহাস করলো, করলো অপমান, আমি নবীর কাছে চাইবো মরিয়া ফরমান। জিব্রাইলে করিলেন গমন, মসজিদের সামনে গিয়া নবীর পেল দর্শন, নবী বলে, ও জিব্রাইল তোমার ভাব দেখি না ভালো, আজকে তোমার মুখটা কেন দেখায় এত কালো? জিব্রাইলে কয়, দিনের নবী বিচার একটা চাই, ছোট কাকা বলে অপমান করলো ফাতেমায়। নবী বলে, জিব্রাইল তার হইবে বিচারও, আগে তোমার বয়স কত তুমি বলিতে নি পারো? জিব্রাইলে কয়, দিনের নবী আমার বয়স কত জানি না, তবে সৃষ্টি হইয়া রাখছি একটা বয়সের নিশানা, সৃষ্টি হইয়া চাইয়া দেখি আরশের উপরে, তারা একটা জ্বলত সদায় ঝলমল ঝলমল করে, 70,000 বর্ষ বৎসর তারা উদয় হইয়া রয়, ডুইবা থাকলে 70,000 বৎসর থাকতো আমি দিলাম পরিচয়, এইভাবে ডুইবা থাকতে আর উদয় হইতে দেখছি তারা 72,000 বার, চিন্তা করেন শুনিয়া নবী প্রাণে নায়ার সয়। নবী বলে, জিব্রাইল তার পাইবা পরিচয়, আসো 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 জিব্রাইল আমার পৃষ্ঠের পরে, পৃষ্ঠের পরে গেল জিব্রাইল, নবী পৃষ্ঠের কাপড় টান দিয়া উঠাইলেন উপরে, পৃষ্ঠের পরে গিয়ারে জিব্রাইল লক্ষ্য করে চায়, মোহর নবুয়টা নবীর পৃষ্ঠে দেখতে পায়, মোহর নবুয়তের মধ্যে লক্ষ্য করিল যখনই, চমকিয়া উঠিল জিব্রাইল ছাইরা চৌখের পানি, জিব্রাইলে কয়, দিনের নবী আমি আল্লাহর কসম খাই, এই মোহর নবুয়তের মধ্যে সেই সে তারা দেখতে পাই আমার নবী বলে শোনো।
জিব্রাইল একটি আমি একটি আলী একটি ফাতেমা হাসান হোসেন দুই ভাই ছিল আমার ডাইনে বায় তারা রূপে ছিলাম আমরা পঞ্চজনা মিশে পঞ্চজনা পাক পাঞ্জাতন বলি তোমার কাছে তারা রূপে ছিলাম আমরা পঞ্চজনা মিশে পঞ্চজনা পাক পাঞ্জাতন বলি তোমার কাছে এবার চিন্তা করো তোমার বড় বিবি ফাতেমা তোমারে যে বলছে কাকা করছে কি অন্যায় তুই ইমাম তোমার বড় তবে ভাই হয় নিত্য ১৪ ফেব্রুয়ারি রাত্র ভালোবাসা দিবস কত তারিখ ভালোবাসা হইল ফেব্রুয়ারির ভ্যালেন্টাইন ডে অথবা ভালোবাসা দিবস হ্যাঁ একটা গান লেখছি খাইয়া না খাইয়া বললেন নি এটা হলো ফ্রি এটা আপনারা আমাকে পালার মধ্যে নেবেন না জব প্রশ্ন করতে গিয়ে একটা গান গাইতে হয় ওইটা অর্ধেক না গাইয়া পুরা গানটা গাই আপনাকে একটা আনন্দ দেয় এরপরে আমাকে মাননীয় চেয়ারম্যান মহোদয়ের একটা গানের অনুরোধ আছে ওইটা গাইতে হইব এই ভাববেন আলা যদি বউ ভালো হয় তবে ভাই হয় বউ ভালো হয় তবে ভাই হয় ১৪ ফেব্রুয়ারির রাত্র তা না হলে ২৫ মার্চ পাকিস্তানের যুদ্ধক্ষেত্র তা না হলে ২৫ মার্চ পাকিস্তানের যুদ্ধক্ষেত্র বলি দেখে শুনে কর তোমরা বিয়ে জাতের মেয়ে কালো ভালো এসো ঘরে নিয়ে তাই তো বলি দেখে শুনে কর তোমরা বিয়ে জাতের মেয়ে কালো ভালো এসো ঘরে নিয়ে হল যদি রূপের পাগল তবে তুমি বড় ছাগল শুধু রূপের পাগল তবে তুমি বড় ছাগল ফেলবে শুধু বউয়ের বগল একটু বড় হওয়া মাত্র না হলে ২৫ মার্চ পাকিস্তানের যুদ্ধক্ষেত্র না হলে ২৫ গরিবের ঘর মেয়ে সুন্দর অহংকার নাই মোটে ভাবছাই এমন করবে বিয়ে ভাগ্যে যদি জোটে গরিবের ঘর মেয়ে সুন্দর অহংকার নাই মোটে ভাবছাই এমন করবে বিয়ে ভাগ্যে যদি জোটে বুঝবে ঠেলা বিয়ের পরে কি জিনিস আইনা সরে ঠেলা বিয়ে
की जिनिस आईना सगरे তাই তো বলি ভারে ভারে আগে খোঁজো ভালো গোত্র না হলে শায়ালম সরকারের বিয়ের পরের দশা সে থাকে আরামে শুয়া আমি মারি বসা শায়ালম সরকারের বিয়ের পরের দশা সে থাকে আরামে শুয়ে আমি মারি মশা সবার ভাগ্য এক না দাদা রূপের মায়াও আছে সাদা সবার ভাগ্য এক না দাদা রূপের মায়াও আছে সাদা না বুঝে সরবেন না কাদা বিয়ের যত পাত্রি পাত্র শালম সরকারের বিয়ের পরের দশা বউ হলো আরামে ঘুমায় আর আমি মারি হ্যাঁ ঘুমে ডিস্টার্ব না হয় কিন্তু সবার ভাগ্য এক না দাদা রূপের মাইয়াও আছে সাদা যেমন আমগো খাদিজা হ্যাঁ না বুঝে সরবেন না কাদা বিয়ার যত পাত্রী পাত্র তা না হলে পঁচিশে মার্চ একাত্তরের যুদ্ধক্ষেত্র হ্যাঁ রঙ্গরসের গান রাখিলাম বন্ধ এইটা বাদামালা না কিয়ালা কিরে তুই কিরে ভাই অন্ধ বুট বেসতে আইছে মঞ্চের মাঝখানে ওর বউ কেমনে সুখী হয় খোদা তালাই জানে এমন জ্ঞান বুদ্ধি যার ওরে এই দুনিয়াতে সে কেমনে বউ পালে কৈশবার সাক্ষাতে এখনো যায় না ও বেচা কেনার তালে একটা হিজড়া দিয়া দুইটা চুমা দিয়া দেন ওর গালে ও বুটটা লইয়া আইছে কই গান করলেন কথা বললেন এইভাবে যদি বাবা হাসতে হয় তাইলে পেট ব্যথার ওষুধ ঘরের সাথে মানে বিছানার সাথেই রাখতে হইব এটা কোনো বিকল্প কোনো রাস্তা নাই এইভাবে মানুষ হাসে নাকি এত হাসাইলে তো একটা মানুষ অসুস্থ হয়ে যাইব গা হাসা ভালো কিন্তু এইভাবে আপনি এই কাজ করবেন আপনার ভিতরে জানলায় কত হাসি দিছিল কারণ কারো ভিতরে হাসি না থাকলে তো আরেকজনের হাসানোর কোনো রাস্তা থাকে না হাইসা হাইসা এমন কিছু কথা কইল রে বাবা এটা আর কেউ না টের পাইলে আমি পাইছি
উইঠাই কইতাছে দুনিয়ার সবকিছু বিশ্বাস করলেও গরের বউরে বিশ্বাস করে কে রে বাপ বউর প্রতি এত খেপা কে জানালে শুনে হ্যাঁ এত বছর সংসার কইরা বাপ বানাইলো নাতি নতকর হইলো নানা বানাইলো দাদা বানাইলো আর এখন আপনি বউর প্রতি খেপা হয়ে এমন গান লেখলেন হ্যাঁ তাও আবার মাইক মেরে কইতাছে আহা দেখছেন নারীরা কত সরল হয় এই যে মাইক মেরে এইভাবে তার অপবসর করতেছেন এরপরও ঘরে গেলে দেখবেন কি ভালোবাসা দেয় নারীরা খুব কোমল হৃদয়ের হয় এর জন্য এখন পর্যন্ত এনে দাঁড়ায় রয়েছেন তো দাঁড়ানোর বাবা ছিল না তো পাও মাইঙ্গা দিত বাড়িতে আইতেন ল্যাংরায় ল্যাংরায়া বউরে বিশ্বাস করা যাবে না কারণ একজন নবী তার স্ত্রীকে বিশ্বাস করে আংটি দিয়েছিল সুলেমান নবীর ঘটনা আপনারা শুনছেন তাই তো বাবা আংটি দেওয়ার পর তার নবুয়তি গেছে আটকা আপনি এত কিছু করার পরে আবার সত্য কথা কইতে গেলেন কে বন্ধই থাকতো বউরে বিশ্বাস করবে না সুলেমান নবী আংটি এক বউর কাছে দিছিল আরেক বউ তো আংটি দিয়া নবুয়ত দিছে এটা কইলেন না ও নবুয়ত যখন দেয় ও দিলেই বালা না দিলেই বুতু বুতু এক বউ নবুয়তি নিয়ে গেছে ভুল কইরা ভুল বশত আরেকজন দিয়ে দিছে আচ্ছা আপনি বলেন এক রকম দুইটা কফি মানুষ যদি সামনে এনে দেয় এখন বুঝমু কেমনে আমার জামাই কোনটা এত বড় চালাকি করার দরকার কি ছিল এই দুষ্টই মহিলার না দুষ্ট জিনের নবীর স্ত্রী তো দোষ না দুষ্ট হইলো জিনের জিনে সুলেমান নবীর রূপ ধরছে এমন নবী নবীর আরেকটা রূপ ধরে ফেলবে আরেকজন এইটার বিচার করা উচিত ছিল না ও নবতীটা দিয়ে গেছে সরল মানুষ এখন এইরকম যদি রূপ পরিবর্তন করে আসে তাহলে বোঝার কি ভাব আছে যে এইটা আমার স্বামী না ওইটা স্বামী আজকাল এই বাংলাদেশে অনেক জমজ ছেলে আছে বোঝার কোনো ভাব নাই জামাই কোনটা দেবর কোনটা সাধারণ মানুষ বুঝতে পারে না আর নবীর রূপ ধরে আসলে তার স্ত্রী বুঝা ফেলবে আচ্ছা ভালো কথা সুন্দর কথা কইছেন এতে আমি অসন্তুষ্ট আপনি সত্যিটা বই লাগেছেন যে একজনের বিশ্বাস করছিল নবতী আটকে গেছিল কিন্তু আরেকজনে নবতী দিছিল এটা আপনার মানতে হবে নারীদের অনেক রূপ মন্দের মধ্যে ভালো আছে সেটা সে প্রকাশ করলো আচ্ছা আপনার জায়গা থেকে আমার এখন কথা বলতে হয় যাকে সৃষ্টি না করলে আল্লাহ কিছুই সৃষ্টি করতো না সেই দয়াল নবীর প্রথম যে স্ত্রী তার বিষয়ে আপনি তো অবশ্যই জানেন আপনাকে এইগুলা বোঝানো বা বলা আমার বোকামি ছাড়া আর কিছু না এই খাদিজাতুল কুবরা আমার নবীর জন্য তার সর্দারি তার যে রাজত্ব ছিল তার যে সৌদাগরি ছিল সব কিছু বিলাইয়ে দিছে আমার নবীরে ভালো হয়েছে আপনি বলতেছেন স্ত্রীকে বিশ্বাস করেন না যেগুলা বিশ্বাস করে এগুলো তো ইমান নষ্ট হয়ে যাবে আপনার কথায় মানুষে মানুষের এমনি পাম দেয় হ্যাঁ চিন্তা করো তো কই সাবধান যেদিন আত পা উঠিব এদিন বুঝবেন কোনো না কোনো মতলব আছে এটা কোনো কথা হইল এমন নারী আছে প্রতিদিন স্বামীর মাথা হাতায় ঘুম পাড়ায় দেয় তাহলে ওইগুলা কিসের জন্য দেয় মতলব তো আপনি কো খারাপ থাকলে অনেক সময় এই কাম করেন মনে হয় কিছু বুঝি না না আহ মজা নিয়ে বিস্কুট আনে কি লিপ আনে না তোমার লাগে আনছি কি ব্যাপার হঠাৎ কইরা ভূতের মুখে রাম রাম কি গো কি লিপ আন লাগে কয় না একটু সাজ্জার দেহ কেমন লাগে তোমার একটু দেখতাম কি এর লেগে যে কি লিপ আনে এটা মনে হয় আমরা বুঝি না কিছু বলতে চাই না কিন্তু ভালো দিকটা একটু বেশি দেখেন মন্দটা খালি দেখেন না নিজের বউ কি করছে না করছে এটা বাড়িটা বাড়িতে আপনি আরেকজনের বউরে বিশ্বাস সারা করায় ফেলতেছেন কই বউরে বিশ্বাসই করা যাইব না বিশ্বাস না করলে সংসার চলবো হ্যাঁ বিশ্বাসেই সব কিছু চলে বিশ্বাস না করলে ইমান নষ্ট হয়ে যাবে বিশ্বাস ইমানের অঙ্গ বিশ্বাস একজন আরেকজনের করতে হবে সারা জীবন পার করবো যার সাথে তাকে বিশ্বাস না করলে চলবে আপনারা বউরে বিশ্বাস করবেন যদি সে খারাপ চরিত্রহীন হয় তবুও আপনার বিশ্বাসের জোরে সে মন্দ রাস্তা থেকে ফিরে আসবে কি কইছি বুঝছেন নি একটা গান আগে গায়নি পরে বুঝতেছি কঠিন পারি
তৌহিদের সাগরে ডুবে যান, নিজে দয়ালের হয়ে যান, তখন আপনার জিনিস দয়ালেই দেখবে। আপনার কোন জিনিসের প্রতি নিজের আর ভরসা করতে হবে না বাবা। যার ঈমান যত বেশি মজবুত, যে যত বেশি দয়ালের প্রতি আজিজি মিনতি থাকে, তার কোনো বিপদ থাকে না। আপনি যখন দয়ালের প্রতি ভরসা করে ঘর থেকে বের হবেন, আপনার রাস্তাঘাট চলাফেরা খাওয়া দাওয়া কি করবেন না করবেন সব কিছু ওনার দায়িত্বে চলে যায়। যদি আপনার বিশ্বাসটা পরিপূর্ণ শক্তিশালী হয়, আপনার বিশ্বাস নাই, আপনি ঘর থেকে বেরোয়া খাদে পড়বেন না, গাছের তলে যায় লটকা খাবেন, এটা কি অন্য কেউ বইলা দিবে? কারণ আপনার তো বিশ্বাসই নাই। বিশ্বাসের জায়গাটা এমন শক্তিশালী। আমি বলেছিলাম বেলায়েত হয় খোদাই শক্তি, সিনাই এলেম বলে যারে, মুর্শিদের দরবারে পাবি মুর্শিদের দরবারে। খুব সুন্দর করে আমাকে একটা প্যাজ দিলেন, জ্ঞানের একটা প্যাজ, যে আসলে বিষয়টা কি বুঝতে চাই, জানতে চাই। আমি যখন যেমন ধার দিয়ে আসছি, উনিও নাকি ধার দিয়ে আসছে। ওরে বাপ, ধার হইলেই ভালো হয়, ধার না হইলে মাছ কাটা যায় না ভালো মতো। দাও ধার থাকতে হয়,
মুখে ধার না থাকলে কথা বলা যায় না, দাঁতে ধার না থাকলে শক্ত জিনিস খাওয়া যায় না। আপনি ধার দিয়ে আসলেই তো আমি ভালো মতো পাট্টা দিতারি। আপনি যত ধার হবেন আমার জন্য ভালো হবে। বলল দাজ্জাল এক হাতে জান্নাত এক হাতে জাহান্নাম নিয়ে আসবে। উনি ইচ্ছে করলে একজনকে বলবে তোমরা আমার পথে আসো, আমার পথে আসো, আমি তোমাদেরকে জান্নাতে নিয়ে যাবো, বেহেস্তে নিয়ে যাবো। যারা তার কথা বিশ্বাস করবে তারা ঈমান নষ্ট হয়ে জান্নাতে যাবে, তো দূরের কথা জাহান্নামে যাবে। এই তো কথা। এই দাজ্জালকে আল্লাহ পাক কি শক্তি দিল বাবা রে! একটা হইল ভালো শক্তি আর একটা হইল অপশক্তি। আমরা জানি আদম আলাইহি আসসালামকে সেজদা করে নাই কে জানেন? উনি ছিলেন ফেরেশতাদের শিক্ষক মুকরুমা আবেদ। এই মুকরুমা আবেদের ভিতরে অহংকার চলে আসছিল যে আমি মাটি আইনা মাটি দিয়া মাটির মূর্তি বানাইলাম আর এই মাটির মূর্তিকে আমি সেজদা করব, কখনোই না, সম্ভব না। এত হাজার বছর আল্লাহ পাকের ইবাদত করলো কিন্তু তার অহংকারের জন্য সে মুকরুম আবেদ থেকে সে হয়ে গেল শয়তান, তার গলার মধ্যে পড়লো লানত। তাই তো, আমার কথা বুঝতে সমস্যা হয়? আচ্ছা, এই যে লানতটা পড়লো তার কাছ থেকে শয়তানে চায়া নিয়ে আসছিল, মাওলা আপনার, আপনি যদি বলতেন আপনার ইবাদত করতে তাইলে আমার কষ্ট ছিল না, আপনার সেজদা দিতে বললে আমার কোনো সমস্যা ছিল না, কারণ আমি যাকে তৈরি করলাম তাকে সেজদা দিতে বলছেন দেখে আমার ভালো লাগে নাই। আল্লাহর কাছে সে পাওয়ার চাইয়া নিয়ে আসলো যে কিয়ামতের আগ পর্যন্ত আপনার যত বান্দা আছে সকলের পশমের গোড়ায় গোড়ায় আমি চলব। শয়তান এই পাওয়ার নিয়েছে। আমার আল্লাহও খুব শক্তি, মানে শক্তি করে বলছে, আল্লাহও খুব গৌরবের সাথে বলছে যে তুমি যাও, তোমারে পাওয়ার দিয়া দিলাম, কিন্তু আমার মমিন ব্যক্তির আশেপাশে তুমি যাইতে পারত না। হ্যাঁ বড় পীর সাহেব, শয়তান রেসর দিয়া একবার বাইন দাও রাখছিল। কত ঘটনাই আছে, কয়টা ঘটনা বলবো আমি। শয়তানকে এই যে পাওয়ার নিয়ে আসছে কিন্তু মমিন ব্যক্তির আশেপাশে সে যাইতে পারবে না। দাজ্জালকে এই অপশক্তি দিছে, ভালো শক্তি কিন্তু দেয় নাই। এখন দাজ্জালরে যারা বিশ্বাস করবে তারা তো ঈমান নষ্ট, তাদের তো ঈমান পরিপূর্ণ না। আর দাজ্জাল একজন তরিকপন্থী মানুষের আশেপাশে যাইতে পারবো না। দাজ্জালরে তো বিশ্বাসই করবে না। একটা কথা মনে রাখেন, এই কলির জামানার মধ্যে কোনো মানুষ যদি আকাশ দিয়ে উড়ে যায়, পানি দিয়ে হাইটা যায়, এইটা হইলো অপশক্তি। তাই বইলে তারে বোঝা যাবে না সে যে বেলায়েত প্রাপ্ত আল্লাহরুলি। আল্লাহরুলির লক্ষণ আলাদা, পানি দিয়ে হাইটা গেলে সে আল্লাহরুলি নাকি? সে আকাশ দিয়ে উইরা যাবে তাই আল্লাহরুলি? আল্লাহরুলিদের এমন কিছু স্বভাব থাকবে যেই স্বভাবগুলো দেখলেই আপনি বুঝতে পারবেন তিনি হইল আল্লাহর অলি। আল্লাহর অলিরা কখনো মানুষের সাথে খারাপ আচরণ করে না। আপনার এই হাত দিয়া আপনার একটা কথা বললে বা একটা ধাক্কা মারলে আপনি পরবর্তীতে আরেকজনকে ধাক্কা মারেন, কিন্তু আল্লাহর অলিরা ধাক্কা মারে না। তারা আবার জিজ্ঞাসা করে, বাবা আপনি কষ্ট পাইছেন, ব্যথা পাইছেন? আপনার মুখ দিয়ে আপনি বাজে কথা বলেন, আল্লাহর অলিরা বাজে কথা বলে না। আপনি জানেন না খাজা উসমান হারুনি, আমার বড় খাজা বাবার যিনি পীর ছিলেন, গরিবের নওয়াজ, গরিবের বন্ধু খাজা মঈনুদ্দিন চিস্তির পীর ছিলেন খাজা উসমান হারুনি। সেই খাজা উসমান হারুনির কাছে যখন আমার খাজা বাবা বায়াত হইতে গেলেন, তখন খাজা বাবার চোখের মধ্যে একটা জিনিস দেখে মুসকি মুসকি হেসেছিল খাজা উসমান হারুনি। সেইটা হইল ইশকের তজল্লি, তার ভিতরে একটা পাওয়ার দেখছিল আর মুর্শিদে বুঝতে পারছিল যে এটা আমার ভক্ত, এটা আমার কাছে বায়াত হবে। যারা কামেল মুর্শিদ তারা ভক্ত দেখলে বুঝতে পারে এবং ভক্তও বুঝতে পারে। এই যে একটা গান ধরো তো, জানো না রে ও ভ্রান্ত মন কিসে গুরুর ভজন হবে, জানো না রে ও ভ্রান্ত মন যার সাথে শিবে, জানো না রে ও ভ্রান্ত মন কিসে গুরুর ভজন হবে, জানো না রে ও ভ্রান্ত মন
বদন দেখা মাত্র প্রাণে জাগে আনন্দ তাকে বুকে জড়িয়ে ভেব সেই তো স্বয়ং গোবিন্দ গো যাহার বদন দেখা মাত্র মনে জাগে আনন্দ আনন্দ তাকে বুকে জড়িয়ে ভেব সেই তো স্বয়ং গোবিন্দ। আপনি অনেক বাড়িতে যায়া কিছু মানুষকে দেখলে বুঝবেন এই মানুষটারে দেখে মনে হয় কতদিন দূরে ছিলি, মনে হয় না কিছু মানুষ দেখলে? আহা, কোনোদিন দেখি না, এর প্রতি এত মায়া কে? আবার কিছু মানুষ দেখলে এমন রাগ হয় যে কত জন্মের শত্রু আছিল আমার। ওই আল্লাহর অলিদেরকে দেখলে একটা মহব্বত জাগবে, এইটা হইল অলিদের বেলায়তি। অলিদের বেলায়াতির পাওয়ারটা ভিন্ন, আর দাজ্জালেরটা ছিল অপশক্তি। এটা আল্লাহর কাছ থেকে ছায়া নিছে, কিন্তু এই দাজ্জালকে ধ্বংস করার জন্য ইমাম মাহাদি আসবে। ইমাম মাহাদি আসবে তাকে ধ্বংস করার জন্য। ইমাম মাহাদিকে দাজ্জাল দেখা ভয়ে কাঁপতে কাঁপতে ওই জায়গায় যে লুকাইব, লুকানির জায়গায় খুঁজে পাইব। আপনি প্যাচ দিছিলেন, প্যাচটা একেবারে শেষ করে দিলেন। প্রশ্ন করলো কি, ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে অনেকগুলো সিঁড়ি আসছে, কিন্তু হযরত আলী করিমুল্লাহ ওয়াজহু রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি যে বেলায়েতের বাদশাহ, ওনার কাছ থেকে কি কোনো সিঁড়ি আসে নাই? মুলকে হিন্দে গাড়ি বনে চাই তোমার মেয়ে হেরে বানি, চাই তোমার মেয়ে হেরে বানি, পাক পাঙ্কা তন করি হে শরণ পরলোকে ওয়েশ করনি। হযরত আলী করিমুল্লাহ ওয়াজহু রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি খেলাফতি এবং বেলায়েতি দান করলেন হাসান বসরিকে, ওই হাসান বসরির সিঁড়ি ধরে 14 সিঁড়ি পর আসলেন খাজা উসমান হারুন। আমি ভাবছি আর কোনোদিন গান হয় নাই আমার বাপের সাথে, আমার মনে একটু বাসায় বাসায় নিব। বাবা, আমি যদি জানতাম আপনি এত দূর থেকে এমনে দাঁড়ায় আইছে, খুব কঠিন। আচ্ছা, পাল্লা দিছে একটা প্রশ্ন করতো, কই যাই মুই, বিশ্বাস না করতে করতে এই দুনিয়া থেকে মায়া মহব্বতটাই উঠে যায়। উঠে গেছে, একটা করে নাই ভালো কথা, দুইটা করছে করছেই। কিরে বাবা, তিনটা প্রশ্ন করুন লাগে, কারণ কি? গান থেকে পেঁচ ধরলো,
আবার কথা জিজ্ঞেস করলো। চেষ্টা করছি তার সঠিক মীমাংসা দেওয়ার জন্য। বাবা রে, বেলায়েত এমন এক বিষয়, বেলায়েত সামান্য বিষয় না। আপনি বলবেন তো, আপনার কথা থেকে আমার কথা চলে আসছে। আমার নবীকে সৃষ্টি না করলে আল্লাহ কিছুই সৃষ্টি করতো না। কথা মানি, কথা বিশ্বাস করি মনে প্রাণে, কারণ বিশ্বাস না করলে ঈমান নষ্ট হবে। আচ্ছা, এখন বর্তমানে নবুওতটা আছে কই? হ্যাঁ, দায়িত্ব দিয়ে গেছে আমার অলিয়া উলিয়াদেরকে। দায়িত্বটা যে অলিয়া উলিয়ারা দিয়ে গেল, এই অলিয়া উলিয়াদেরকে ছাড়া তো আর কোনো রাস্তা নাই। সরাসরিকে তো, সরাসরি নবীকে দেখার কোনো রাস্তা নাই। সরাসরি আমার রাসূলকে দেখা যাবে না, নবুওতির যুগও পাওয়া যাবে না, ফিরে পাওয়া যাবে না। ওই নবুওতিকে প্রতিষ্ঠিত করতে হইলে বেলায়েতই লাগবে, বেলায়েতের কাছে আসতে হবে। চেষ্টা করলাম গানের মধ্যেই আমার বাবা জানের যে কথাগুলো ছিল, কথার মীমাংসা এবং আমার বেলায়েতের পর্ব থেকে আমার একটা গান রাখার চেষ্টা করেছি। এখন আমার একটু ছোট্ট করে জানার দরকার, বোঝা দরকার, একটু বুঝতে চাই আমি। আপনি একটু মেহরবানি করে বলবেন তো, এমন একজন নারী ছিল, কথাটা জিজ্ঞেস করতাম না বাবা? হ্যাঁ হ্যাঁ, সব হবে বাজান, সব হবে, একটু অপেক্ষা করেন। বিচ্ছেদের রাজা নিয়ে আইছি আমরা। হ্যাঁ, বিচ্ছেদ গল্প, গীতিকার, গানের, মানে এতগুলা টাইটেল একটা মানুষের যে হইতে পারে, চিন্তা করার বিষয়। কিন্তু বাবা, আপনার কাছে অনুরোধ, এই প্রচারটা আপনি কইরেন না, আমার বিতে খালি দুকদুক করে, বিশ্বাস করেন না। এইটা আপনি করেন না বাবা, এইভাবে অবলাদেরকে বিপদে ফেলেন না। আপনি জানেন শেখ ফরিদ একজন আল্লাহর ওলি ছিল, তার মা, নারীদেরকে বিশ্বাস করতে হয়, নারীদেরকে ভালোবাসতে হয়, এরা ভালোবাসার বস্তু বাবা। শেখ ফরিদ আল্লাহর একজন ওলি ছিল, যখন সে বালক ছিলেন, ছোট ছিলেন, তখন তার মাকে একদিন জিজ্ঞেস করলেন, মা নামাজ পড়লে কি হয়? মা বললেন, বাবা নামাজ পড়লে চিনি পাওয়া যায়। অনেক সময় অনেক কিছু সন্তানদেরকে খাইতে চায় না, খাওয়ানোর জন্য বলে না, বাবা তাড়াতাড়ি খাও, পাগল হইতেছে, পাগল হইতেছে। না খাইতে চাইলে বলে, হা ওই যে ডাকাইতে হইতেছে, যে ডাকাইতে দেখে ভয় পায়। তো শেখ ফরিদ রহমাতুল্লাহ আল্লাহ তার মাকে জিজ্ঞেস করলেন, আম্মা নামাজ পড়লে কি হয়, কি পাওয়া যায়? মা বললেন, বাবা রে, নামাজ পড়লে চিনি পাওয়া যায়। কই চিনি পাওয়া যায়? নামাজ পড়লেন, যখন শেখ ফরিদ রহমতুল্লাহ আলাই নামাজ পড়ে, তখন মা ছোট একটা পুটুলির মধ্যে চিনি বইরা জায়নামাজের নিচে রাইখা দেয়, যাতে পোলা কথাটা বিশ্বাস করে। আসলে আল্লাহ তো চিনি দেয় না, চিনি তো দেয় মায়। যখন চিনি রাখে, নামাজ শেষ করে জায়নামাজটা যখন তুলে দেখে চিনির পুটলা, খুব খুশি মনে খায়। এইভাবে চলতেছে অনেকদিন, যাওয়ার পর হঠাৎ করে একদিন শেখ ফরিদের আম্মা ভুলে গেছে চিনি দেওয়ার কথা, পাশের বাড়িতে চলে গেছে ঘুরতে একটা কাজে, তখন তো চিনি দিতে মনে নাই। ওই যে মা,
মাকে বিশ্বাস করার জন্য, মা যেন অসম্মান না হয়ে যায়, মায়ের সম্মান যেন না কমে যায়, তার জন্য আমার আল্লাহ পাক জিব্রাইল ফেরেশতার মাধ্যমে বললেন, জিব্রাইল ফেরেশতা তাড়াতাড়ি একটা পুটুলির মধ্যে একটু চিনি ভরে যায় নামাজের নিচে দিয়ে আসো। নামাজ শেষ করে যখন জায়নামাজ উঠাইল, উঠায় দেখে চিনির পুটলা, চিনি তো খাইল, খাওয়ার পর মুখের মধ্যে দেওয়ার পর প্রতিদিন যে চিনি খায় ওই চিনি না বাবা, এই চিনির স্বাদটাই যেন ভিন্ন। এই যে বিশ্বাসে বস্তু মিলে তর্কে বহুদূর, একটা মা তাকে বিশ্বাস করাতে চাইল যে বাবা নামাজ পড়লে ভালো কিছু পাওয়া যায়, মিষ্টি কিছু পাওয়া যায়, আল্লাহ তা কবুল করে নিল। আসলে বিশ্বাস কিন্তু সামান্য বিষয় না। না, এই শেখ ফরিদের ভাগিনা আপনারা জানেন আলাউদ্দিন আলসাবিরি, এই আলাউদ্দিন আলসাবিরি বাবা ছোট সময় দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে, বিদায় নেওয়ার পর তার মাকে বলে, মা আমার খুব ক্ষুধা লাগছে, খুব অভাবের সংসার ছিল তো, দারিদ্রতা মানুষকে অনেক কিছু শিখায়, যখন বারে বারে জিজ্ঞেস করে মা গো আমার ক্ষুধা লাগছে আমারে খাইতে দাও, মা একটা হাড়ির মধ্যে কয়েকটা পাথর নিয়ে চুলার মধ্যে আন্তাজি জাল দেয়, কারণ ঘরে তো খাবার নাই, চাল নাই, কী খাওয়াবে সন্তানকে, যখন বারে বারে পাথর দিয়া ডেস্কির মধ্যে জাল দিতেছে, পাথর কি আর ভাত হওয়া সম্ভব বাবা। কতক্ষণ পরে পরে আসে আইসা জিগায়, মা ভাত হয় নাই এখনো, কয় বাবা তুমি আর একটু খেলে আসো, ভাত হইতেছে। খিদা পেট থাকলে কিন্তু খেলাও ভাল লাগে না। আরেকবার আসছে, আইসা বলতেছে মা ভাত হয় নাই, কয় বাবা আর একটু সময়। এই কথা বইলেই ওই ঢাকনটা উঠায় ফেলছে, উঠায়া দেখে ওই যে পাথর দিয়া মা জাল দিতেছিল সেটা ভাত হয়ে গেছে। বিশ্বাসের জায়গা এতটা গুরুত্বপূর্ণ, এতটা বড়, এতটা বিশাল। তবে আমি একটা কথা জানতে চাই, একজন নারীকে, একটা নারীকে তিনটা নবুয়তের মালিক বলা হয়। একজন নারী সে তিনটা নবুয়তের মালিক হইল কিভাবে? কথা শুনছেন বাবা এই কথা আগে কখনো? হ্যাঁ, একজন নারী কাকে বিশ্বাস করবেন না আপনি, একটা নারী দেখেন নারীর কোথায়, একজন নারীকে তিনটা নবুয়তের মালিক বলা হয়। আমার একটু জানা দরকার ওই নারীটা কে এবং কেন তাকে তিন নবুয়তের মালিক বলা, একটা প্রশ্ন। এখন একটা দরবারি গান করি, এরপর থেকে পালা গানও চলবে, বিচ্ছেদও চলবে। জোর করিয়া বুঝতে গেলে তোর